রেডি? ওকে, যারা নিয়মিত ভিডিও নিয়ে কাজ করেন কিংবা আমার মতো ইউটিউবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা এডিটিং করতে গেলে একটি সমস্যায় সবসময় পড়তে হয়, সেটি হচ্ছে ফাইল ফরম্যাট নিয়ে সমস্যা। বিশেষ করে প্রিমিয়ার প্রোতে H265 এবং .mkv এই দুটি ফাইল ফরম্যাট সাপোর্ট করে না। কিছুদিন আগে আমি নিজেও H265 এই ফরম্যাটটি নিয়ে ঝামেলা করেছিলাম। তখন এই ফাইলটি কনভার্ট করতে আমার খুবই সমস্যা হয়েছিল, যে কারণে ক্লায়েন্টকে ভিডিও দিতে একটু লেট হয়েছিল। তো এই সমস্যাগুলোর একটি পারফেক্ট সলিউশন খুঁজছিলাম অনেক দিন ধরেই। কিছুদিন আগেই ওয়ান্ডারশেয়ার আমাকে মেইলের মাধ্যমে তাদের একটি সফটওয়্যার ওয়ান্ডারশেয়ার ইউনিভার্সাল কনভার্টার, যেটি সংক্ষেপে ওয়ান্ডারশেয়ার ইউনি কনভার্টার নামে পরিচিত, এই সফটওয়্যারটি পাঠিয়ে দেয়। এবং কিছুদিন ব্যবহার করার পর আমার মনে হলো এটা এ ধরনের সমস্যার বিপরীতে একটি ভালো সলিউশন হতে পারে, এবং আমার মনে হয় আপনারাও এ ধরনের সমস্যায় প্রায়শই পড়েন। তো আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা করব ওয়ান্ডারশেয়ার ইউনিভার্সাল কনভার্টার নিয়ে, কিভাবে ইনস্টল করবেন, এর ফিচারগুলো কি কি, এছাড়া কনভার্ট করবেন কিভাবে, এই ধরনের সকল ইনফরমেশন থাকবে আজকের পুরো ভিডিও জুড়ে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো সরাসরি আমরা ওয়েবসাইটে চলে যাই। ওয়ান্ডারশেয়ারের ওয়েবসাইটের লিংক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমেই আপনি ওয়ান্ডারশেয়ারের ওয়েবসাইট থেকে ইউনি কনভার্টারের ফ্রি ভার্সনটি নামিয়ে নিন। এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনি ডাউনলোড করতে পারবেন এর ফ্রি ভার্সনটি, যেটি আপনি এক মাসের ট্রায়াল হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আপনি চাইলে এটা কিনেও নিতে পারবেন, যেখানে আপনার এক বছরের জন্য $39 মতো খরচ হবে। এখানে ওয়েবসাইটটিতে ইউনিভার্সাল কনভার্টারের যে ফিচারগুলো আছে তা দেওয়া আছে, যেমন এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ভিডিও কনভার্ট করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন, ডাউনলোড ভিডিও, বার্ন ডিভিডি, এছাড়াও আপনার অ্যাপল ডিভাইস বা যে কোনো ডিভাইসে আপনি ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও মোর টুলস অপশন আছে, যেটা আমরা পরে দেখাচ্ছি। 1000-এরও বেশি ফরম্যাটে আপনি কনভার্ট করতে পারবেন। এছাড়া আছে কনভার্ট ভিডিওস ফর মেনি ডিভাইস, আর কনভার্ট স্পিড অনেক ফাস্ট। এছাড়া ওয়েবসাইটে ইনফরমেশন দেওয়া আছে এই সফটওয়্যারটির মাধ্যমে শুধুমাত্র যে আপনি ভিডিও কনভার্ট করতে পারবেন তা না, এছাড়াও ইমেজ কনভার্ট, সিডি বা ডিভিডি বার্ন বা রিপের কাজ করতে পারবেন, অ্যাপল বা অ্যান্ড্রয়েডে ভিডিও ট্রান্সফার করতে পারবেন, এছাড়াও পিসিতে স্ক্রিন রেকর্ডের টুলসটি ব্যবহার করতে পারবেন। যাই হোক, ফ্রি ভার্সনটি ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে ফেলুন খুবই ইজি প্রসেসে। এখানে ইনস্টলে ক্লিক করলে ধাপে ধাপে খুব সহজেই আপনি ইনস্টল করতে পারবেন। তো অ্যাপসটা ওপেন করা যাক। তো অ্যাপসটা ওপেন হয়ে গেল। অ্যাপসটা ওপেন করলে দেখতে পাবেন খুব সহজ একটা ইন্টারফেস। উপরের দিকে দেখতে পাবেন কনভার্ট, ডাউনলোড, বার্ন, ট্রান্সফার এবং টুলবক্স। টুলবক্সে গেলে পাবেন ইমেজ কনভার্টার, জিফ মেকার, স্ক্রিন রেকর্ডার, ফিক্স মিডিয়া মেটা ডাটা, ভিডিও কম্প্রেস, কাস্ট টু টিভি, ভিআর কনভার্টার, সিডি বার্ন এবং সিডি রিপারের মতো খুব চমৎকার কিছু অপশন। ফাইল কনভার্ট করতে হলে আপনাকে অ্যাড ফাইলে ক্লিক করে পিসিতে যে ফাইলটি কনভার্ট করবেন সেটা বের করতে হবে। ধরা যাক এখানে যে ফাইলগুলো আছে এগুলো হচ্ছে H265 এই ফরম্যাটের ফাইল, যেগুলো প্রিমিয়ার প্রোতে সাপোর্ট করে না। তো আমরা এখানে যে কোনো একটি ফাইল কনভার্ট করি। ফাইলটি অ্যাড হয়ে গেলে কনভার্টারের এখানে আপনি যে কোনো ফরম্যাটে আপনি ফাইলটিকে কনভার্ট করতে পারবেন। যেমন এখানে অপশন আছে MP4, MOV, MKV, AVI, WMV, আরও অনেক অনেক অপশন। এখানে আপনি আপনার মন মতো 25-এরও অধিক ফরম্যাটে আপনার ফাইলকে ফরম্যাট করতে পারবেন। এছাড়াও কনভার্টেড ভিডিও এর রেজুলেশন, কোডেক সিলেক্ট করতে পারবেন। তো আমরা MP4-এ যাই। এখানে আউটপুট থেকে আপনি আপনার যে কনভার্টেড ফাইলটি আছে, অর্থাৎ কনভার্টেড ফাইলটি আপনি যেখানে রাখতে চান, যে ফোল্ডারে রাখতে চান, সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমরা সিলেক্ট করে দিলাম এখানে SSD-তে। ওকে, এখানে কনভার্টার চাপ দিলে কনভার্ট হওয়া শুরু হবে। যেহেতু ফাইলটি বড়, অর্থাৎ 13 মিনিটের, সেহেতু একটু টাইম লাগছে। তো ফাইনালি কনভার্ট হয়ে গেল। আমরা এখন চেক করে নিই এই ফাইলটি কি প্রিমিয়ার প্রোতে সাপোর্ট করে কিনা। তো এটা হচ্ছে কনভার্টার ফাইলটি, যে প্রিমিয়ার প্রোতে নিলাম, দেখা যাচ্ছে এটা সাপোর্ট করতেছে। আমরা যদি আগের ফাইলটা দেখি, অর্থাৎ যেটা কনভার্ট করেছি সেই ফাইলটা, আমরা দেখবো যে সেটা সাপোর্ট করে না। সেটা হচ্ছে এই ফাইলটা ছিল, আমরা দেখি এখানে সাপোর্ট করে না। সো বলা যায় এটা খুব কাজের একটি সফটওয়্যার। ভিডিও কনভার্ট ছাড়াও এর মাধ্যমে আপনি সিডি বার্ন, সিডি রিপ বা ভিডিওর সাইজ কমানোর মতো ভালো ভালো কাজগুলো করতে পারবেন। আশা করি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর ছাড়াও অন্যদের কাজেও খুব ভালোভাবে এই সফটওয়্যারটি কাজে লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।